জার্মানিতে পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে। এই নির্বাচনে জার্মানরা তাদের পরবর্তী চ্যান্সেলর নির্বাচন করবেন। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুয়াল্লিম বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে তার দেশ বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছে। উত্তর কোরিয়ার একটি পারমাণবিক পরীক্ষা কেন্দ্রের কাছে মৃদু ভূমিকম্প। আফ্রিকার মালিতে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে 3 বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 4 জন। এবং ইংলিশ প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর ম্যাচে লেস্টার সিটিকে 3-2 গোলে হারিয়েছে লিভারপুল। আসসালামু আলাইকুম, শুনছিলেন প্রধান শিরোনাম। মিলেনিয়াম সংবাদের সঙ্গে আছি আমি সঞ্জিত শিমু। এবারে বিস্তারিত, জার্মানিতে পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ চলছে। এই নির্বাচনের মাধ্যমে জার্মানরা তাদের পরবর্তী চ্যান্সেলর নির্বাচন করবেন। দেশটিতে 6,15,00,000 ভোটার তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। এবারে নির্বাচনে ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন সিডিইই এর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচনে লড়ছেন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা মার্টিন শুলজ। এছাড়া অভিবাসী ও ইউরোপীয় ইউনিয়ন বিরোধী দল এএফডি ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। বিভিন্ন জরিপের ফলাফল এবং বিশ্লেষকদের বক্তব্যে অ্যাঙ্গেলা মার্কেলের টানা চতুর্থবারের মতন চ্যান্সেলর নির্বাচিত হওয়ার আভাস পাওয়া গেছে। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুয়াল্লিম বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে তার দেশ বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছে। শনিবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া ভাষণে মুয়াল্লিম একথা বলেন। তিনি বলেন, দেশের জনগণ ও মিত্র দেশগুলোর সমর্থন নিয়ে সিরিয়ার সেনাবাহিনী সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। উগ্র সন্ত্রাসীরা গত 6 বছর ধরে সিরিয়ায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। মুয়াল্লিম বলেন, আলেপ্পো ও পালমিরা পুনরুদ্ধার, দেইর আর জোরের উপর সন্ত্রাসীদের আরোপিত অবরোধ ভেঙে দেওয়া এবং দেশের আরও বহু এলাকায় সন্ত্রাসীদের শেকড় উপড়ে ফেলার ঘটনা প্রমাণ করে বিজয় খুব কাছে। উত্তর কোরিয়ার একটি পারমাণবিক পরীক্ষা কেন্দ্রের কাছে মৃদু ভূমিকম্পে পিয়ংইয়ং এর আবারও পরমাণু বোমার পরীক্ষা চালানো নিয়ে সন্দেহ তৈরি হওয়ার পর যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর B-1B ল্যান্সার বোমারু বিমান ও যুদ্ধ বিমান শনিবার উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের আন্তর্জাতিক আকাশসীমা দিয়ে উড়ে গেছে বলে জানিয়েছেন পেন্টাগন। শনিবার সামরিক শক্তির এই মহড়া দেওয়ার কথা জানিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির কারণে সৃষ্ট গুরুতর হুমকি মোকাবেলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে যে অনেক সামরিক পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে তা দেখানোর জন্যই এই অভিযান চালানো হয়েছে। পেন্টাগনের মুখপাত্র ডানা হোয়াইট বলেন, 21 শতকে এটাই যুক্তরাষ্ট্রের কোনো যুদ্ধ বিমান বা বোমারু বিমান উত্তর কোরিয়ার উপকূলের বেসামরিক অঞ্চলের সবচেয়ে উত্তর দিক দিয়ে উড়ে যাওয়া। মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে দেশটির সরকার নির্যাতন নিপীড়ন নীতির তীব্র নিন্দা জানিয়েছেন সৌদি আরব। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের বিষয়ে সৌদি সরকার অবহিত বলেও জানানো হয়। শনিবার জাতিসংঘের সাধারণ পরিষদে দেয়া ভাষণে একথা জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর। এ সময় অবিলম্বে রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধের পাশাপাশি মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতির প্রতি সম্মান প্রদর্শন করতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, সৌদি বাদশাহ চলমান রোহিঙ্গা সংকট এবং বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের ঢলের বিষয়ে অবগত আছেন। সংকট সমাধানে এর মধ্যে মিয়ানমার এবং বাংলাদেশ সরকারের সঙ্গে তিনি ব্যক্তিগত উদ্যোগে আলোচনা করেছেন বলেও জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসারও আহ্বান জানান আদেল আল জুবেইর। যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা অনিবার্য বলে মন্তব্য করেছেন উত্তর কোরীয় পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং হো। শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া ভাষণে একথা বলেন তিনি। উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের খুব কাছ দিয়ে মার্কিন বোমারু বিমান উড়ে যাওয়ার খবর প্রকাশের মধ্যেই এই ভাষণ দেন ইয়ং হো। সম্প্রতি সাধারণ পরিষদের ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরীয় নেতা কিম জং উনকে রকেট মানব বলে যে আখ্যা দিয়েছেন তার জবাবে রি ইয়ং বলেন, ট্রাম্প নিজেই আত্মঘাতী অভিযানে নেমেছেন আর এ কারণে যুক্তরাষ্ট্রে হামলার বিষয়টি এখন অনিবার্য।
দক্ষিণ পূর্ব এশিয়ায় সুপার ম্যালেরিয়ার যে দ্রুত বিস্তার ঘটছে তা বিশ্বব্যাপী ভয়ানক হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে সতর্ক করে দিয়েছেন বিজ্ঞানীরা। খবর বার্তা সংস্থা IANS এর এই সুপার ম্যালেরিয়া হচ্ছে ম্যালেরিয়া জীবাণুর বিপজ্জনক সংস্করণ, যা ম্যালেরিয়ার রোগ সারাতে বর্তমানে প্রচলিত প্রধান ওষুধের নিরাময়যোগ্য নয়। ক্যাম্বোডিয়ায় প্রথম এই সুপার ম্যালেরিয়া দেখা যায়, কিন্তু পরবর্তীতে এই জীবাণু থাইল্যান্ড, লাওস ও ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়ে। ব্যাংককে অক্সফোর্ড ট্রপিক্যাল মেডিসিন রিসার্চ ইউনিটের একটি দল জানিয়েছে, ম্যালেরিয়া যদি অনিরাময়যোগ্য হয়ে পড়ে তাহলে সেটি ভয়াবহ বিপদ ডেকে আনবে। দলের প্রধান অধ্যাপক আর্জেন ডনড্রপ বিবিসিকে বলেছেন, আমাদের মনে হয় এটা মারাত্মক হুমকি, এমনভাবে এটি ছড়িয়ে পড়ছে যে আমাদের আশঙ্কা হচ্ছে এটি বিস্তার লাভ করে আফ্রিকা পর্যন্ত পৌঁছে যেতে পারে। রাখাইনে নতুন করে আগুন দেওয়ার ঘটনায় মিয়ানমারের সামরিক বাহিনী সশস্ত্র রোহিঙ্গাদের দায়ী করেছে। তবে মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, শরণার্থীদের ফিরে যাওয়া রুখতে সেনাবাহিনীর সদস্যরাই বিভিন্ন স্থাপনায় আগুন দিচ্ছে। বাংলাদেশ সীমান্তে ঘেঁষে রাখাইনে বিভিন্ন গ্রামে ল্যান্ডমাইন পুঁতে রাখা হচ্ছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। এ অবস্থায় মিয়ানমার সরকারকে দ্রুত তাদের দমননীতি বন্ধের আহ্বান জানিয়েছে সৌদি আরব। বিশ্ব সম্প্রদায়ের তীব্র সমালোচনার আন্তর্জাতিক নানা চাপ, এসব কোনো কিছুই যেন দমাতে পারছে না মিয়ানমারকে। রোহিঙ্গা নির্যাতনের নতুন নতুন কৌশল গ্রহণ করে চলেছে সেদেশের সামরিক বাহিনী। এতদিন রোহিঙ্গাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হলেও এবার রাখাইনের মসজিদ মাদ্রাসায় আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। দেশটির সেনাপ্রধান মিন অং হাইন এ ঘটনায় সশস্ত্র রোহিঙ্গাদের দায়ী করলেও মানবাধিকার কর্মীরা জানিয়েছেন, সেনা সদস্যরা নতুন করে বিভিন্ন স্থাপনায় আগুন দিচ্ছে। পাকিস্তানকে সন্ত্রাসবাদ রপ্তানির অন্যতম কারখানা বলে অভিহিত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। একই সঙ্গে পাকিস্তানের আগ্রাসী মনোভাব এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণেই কাশ্মীর সমস্যার সমাধান হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। শনিবার জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে তিনি একথা বলেন। এছাড়া সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী শহীদ খান আব্বাসি ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার যে অভিযোগ তুলেছে তা প্রত্যাখ্যান করে এর তীব্র সমালোচনা করেন তিনি। সুষমা আরও বলেন, পাকিস্তানের উচিত স্বাধীনতার পর থেকে ভারত এ পর্যন্ত যেসব উন্নয়ন করেছে তার দিকে দৃষ্টি দেয়া। দুই দেশের সামগ্রিক উন্নয়নের পরিসংখ্যানই প্রমাণ করে কারা সন্ত্রাসবাদে মদদ দেয় আর কারা উন্নয়নে বিশ্বাসী। দর্শক, মিলেনিয়াম সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতির সঙ্গে থাকুন। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, একটি স্বপ্নের ঠিকানা, একটি সুন্দর আবাসস্থল। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট আপনার স্বপ্নের বাস্তব রূপ দেয়। নতুন ডুপ্লেক্স, অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল বিল্ডিং নির্মাণের জন্য নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান ফ্রেন্ডস ডেভেলপমেন্ট। অত্যাধুনিক ডিজাইন, সর্বশেষ প্রযুক্তির সমন্বয়ে আমাদের কর্মতৎপরতা। কংক্রিট, সিমেন্ট আর ইস্পাতের মজবুত বন্ধনে গড়ে উঠুক আপনার বাড়ি। রোদ বৃষ্টি সহ সকল বৈরিতার বিরুদ্ধে করি সঠিক ট্রিটমেন্ট। আপনার শহরের প্রাইম লোকেশনে রয়েছে আমাদের অ্যাপার্টমেন্ট। আপনার কষ্টার্জিত টাকা এবং আমাদের নির্ভেজাল শ্রমে নির্মিত হোক আপনার স্বপ্নের বাড়িটি। আপনার জীবন হোক সুন্দর এবং আনন্দময়। আমাদের ঠিকানা ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, 211 ইস্ট 43 স্ট্রিট, সুইট বি, 507, নিউ ইয়র্ক, NY 10017। ফোন 7188930020। ইমেল friendsdevelopment@optimum.net। নিশাত ট্রেডিং, একটি আন্তর্জাতিক মানের গার্মেন্টস প্রোডাক্ট আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। ইউরোপ, এশিয়া ও আমেরিকা সহ বিশ্বের নানা স্থানে বাইং, মার্চেন্টাইজিং এবং ম্যানুফ্যাকচারিং করে থাকে। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ডিজাইনের পোশাক বাজারজাতকরণ এবং বিপণন এই প্রতিষ্ঠানের লক্ষ্য। প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য উন্নতমান নিশ্চিতকরণ, টেকসই পণ্যের নিশ্চয়তা, নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ, লেনদেনের স্বচ্ছতা ও বিশ্বস্ততা। যোগাযোগের ঠিকানা USA কর্পোরেট অফিস, 1747 থার্ড স্ট্রিট সুইট 215, জ্যাকসন হাইট, নিউ ইয়র্ক, NY 11372। বাংলাদেশ কর্পোরেট অফিস, বাড়ি নং 145, সপ্তম তলা, রোড নম্বর 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, ঢাকা 121।
দর্শক, আবার স্বাগত মিলেনিয়াম সংবাদে। জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতীয় সেনাবাহিনীকে লক্ষ্য করে পাকিস্তান সেনাবাহিনী গোলা হামলা চালিয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। এতে 3 ভারতীয় বেসামরিক নাগরিক আহত হয়েছে। ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, শনিবার জম্মু কাশ্মীরের উত্তরাঞ্চলে পুরা সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনীকে লক্ষ্য করে প্রথমে গুলি চালায় পাকিস্তান সেনাবাহিনী, এরপর একটি গ্রামে গোলা হামলা চালালে কয়েকজন বেসামরিক নাগরিক আহত হন। উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষা কেন্দ্রের কাছে 3.4 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এটি ভূমিকম্প নাকি পারমাণবিক বিস্ফোরণ তা নিয়ে দক্ষিণ কোরিয়া ও চীনের পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। চীনের ধারণা, এটি কোনো অস্ত্র পরীক্ষার প্রভাবে ভূমিকম্পন হয়ে থাকতে পারে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার মতে শনিবারের ভূকম্পটি ছিল প্রাকৃতিক। শনিবার উত্তর হামরং প্রদেশের কিলজু এলাকায় এ ভূমিকম্প অনুভূত হয়। চলতি মাসের শুরুতে উত্তর কোরিয়া চালানো পারমাণবিক পরীক্ষার পর দ্বিতীয়বারের মতো এ ভূমিকম্প অনুভূত হল। দর্শক, এবার দেখুন মিলেনিয়াম আমেরিকা কমিউনিটি সংবাদ। যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বলেছেন, ক্রিকেটের মতো অ্যাথলেটিক্সেও সমান জনপ্রিয় করার বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নিউ ইয়র্কের স্থানীয় সময় 24 সেপ্টেম্বর রোববার সকালে ব্রঙ্কসের একটি রেস্টুরেন্টে তার সম্মানে মজুমদার ফাউন্ডেশন আয়োজিত এক ব্রেকফাস্ট রিসেপশনে তিনি একথা বলেন। পার্ক চেস্টন জামে মসজিদের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আলহাজ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন মজুমদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বাংলাদেশি আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট ও ব্রঙ্কস কমিউনিটি বোর্ডের ফার্স্ট ভাইস চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার মাস্টার অব ল, বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব নর্থ আমেরিকার সভাপতি বিশিষ্ট রাজনীতিক আব্দুর রহিম বাদশাহ, ব্রঙ্কস বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি এ ইসলাম মামুন সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদের সদস্য অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু তার সম্মানে এ আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, অ্যাথলেটিক্সের অতীতের ঐতিহ্য ফিরিয়ে আনতে বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে ইয়ারলি ক্যালেন্ডার প্রণয়ন, নতুন প্রজন্মের প্রতিভা অন্বেষণ সহ বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, আমরা দেশের খেলোয়াড়দের পাশাপাশি প্রবাসী খেলোয়াড়দেরও মূল্যায়ন করব। একজন খেলোয়াড়কে মূল্যায়ন করা হবে তার মেধা ও যোগ্যতার ভিত্তিতে। ক্রীড়াঙ্গন থাকবে রাজনীতি মুক্ত। বক্তারা আব্দুর রকিব মন্টুর নেতৃত্বে অ্যাথলেটিক্স বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। দর্শক, এবার দেখুন মিলেনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ। আফ্রিকার মালিতে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে 3 বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 4 জন। নিহতরা হলেন সার্জেন্ট আলতাফ ইএমই দিনাজপুর, লেন্স কর্পোরাল জাকিরুল, আর্টিলারি নেত্রকোনা, সৈনিক মনোয়ার ইস্ট বেঙ্গল বরিশাল। রবিবার এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। ISPR জানায়, মালিতে শনিবার 23 সেপ্টেম্বর সন্ত্রাসীদের সঙ্গে বাংলাদেশি শান্তিরক্ষীদের সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ হয়। এ সময় শান্তিরক্ষীরা সফলভাবে তাদের প্রতিহত করতে সক্ষম হয়। এই ধারাবাহিকতায় রবিবার 24 সেপ্টেম্বর দায়িত্ব পালন শেষে ক্যাম্পে ফেরার পথে আবারও সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায়। এ সময় সাহসিকতা ও সফলতার সঙ্গে তারা সন্ত্রাসীদের প্রতিহত করতে সক্ষম হয়। তবে সংঘর্ষের এক পর্যায়ে সন্ত্রাসীদের পুঁতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস IED বিস্ফোরণে 3 জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হন। স্বাস্থ্য উন্নয়ন সার্চার্জ ব্যবস্থাপনা নীতি এবং তামাক নিয়ন্ত্রণ নীতিমালা চূড়ান্তকরণ শিগগিরই মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। রোববার দুপুরে দৈনিক সমকাল আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি একথা বলেন। সেই সঙ্গে এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী। মিয়ানমার থেকে বাংলাদেশ পালিয়ে আসা 1 লাখ রোহিঙ্গা শরণার্থীদের জন্য আশ্রয় কেন্দ্র নির্মাণ করে দেবে তুরস্ক সরকার। রোববার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তুরস্কের আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিষয়ক সংস্থার সমন্বয়ক আহমেদ রফিক এ সহায়তার আশ্বাস দেন।
এছাড়া তুরস্কের উপপ্রধানমন্ত্রী রিসেপ আব্বাস কিছুদিনের মধ্যেই বাংলাদেশ সফরে আসবেন বলেও ত্রাণমন্ত্রীকে জানান। আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিষয়ক সংস্থার সমন্বয়ক রোহিঙ্গাদের নির্যাতনের বিষয়টিকে অমানবিক হিসেবে উল্লেখ করে দ্রুত এর সমাধান আশা করেন মায়া ও রফিক। রোহিঙ্গাদের নিয়ে সরকারের মনোভাব ও অবস্থান সম্পর্কে তুরস্কের প্রতিনিধিকে অবহিত করেন মন্ত্রী। উল্টো পথে গাড়ি চালানোর দায়ে পথচারী ও সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অন্তত ৫০টি যানবাহনকে জরিমানা করেছে দুদক। রোববার বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধার সামনে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের উদ্যোগে অভিযান পরিচালনা করে পুলিশ। প্রায় দুই ঘণ্টার এই অভিযানে মামলা ও জরিমানা করা হয়েছে ৫০টি যানবাহনের, যার মধ্যে ৪০টি সরকারি গাড়ি। পুলিশ জানায় অভিযানে যেসব গাড়ির জরিমানা করা হয়েছে তার মধ্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদের গাড়ি থেকে শুরু করে সচিব, বিচারক, সরকারি দলের নেতা, পুলিশ ও সাংবাদিকদের গাড়ি রয়েছে। রোহিঙ্গা সংকট নিরসনে দল মত নির্বিশেষে জাতীয় ঐক্যের প্রয়োজন হলেও সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার সকালে কক্সবাজারে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় রুহুল কবির রিজভী বলেন, এরকম একটি দুর্যোগ মুহূর্ত ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার কথা। একটি গণতান্ত্রিক ও সভ্য দেশের বৈশিষ্ট্য এমনই হওয়া উচিত। আপনারা দেখেছেন কোনো উন্নত দেশের সংকট তৈরি হলে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হয়। তিনি অভিযোগ করে বলেন, নিউ ইয়র্কের প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছেন, তিনি বিভাজন বা দেওয়াল তৈরির বক্তব্য দিয়েছেন। বিএনপির সাথে ঐক্য তো দূরের কথা, প্রধানমন্ত্রী বরং বিএনপিকে তাচ্ছিল্য করেছেন। দর্শক, মিলেনিয়াম সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, একটি স্বপ্নের ঠিকানা, একটি সুন্দর আবাসস্থল। ফ্রেন্ডস ডেভেলপমেন্ট আপনার স্বপ্নের বাস্তব রূপ দেয়। নতুন ডুপ্লেক্স, অ্যাপার্টমেন্ট, কমার্শিয়াল বিল্ডিং নির্মাণের জন্য নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান ফ্রেন্ডস ডেভেলপমেন্ট। অত্যাধুনিক ডিজাইন, সর্বশেষ প্রযুক্তির সমন্বয়ে আমাদের কর্মতৎপর। কনক্রিট, সিমেন্ট আর ইস্পাতের মজবুত বন্ধনে গড়ে উঠুক আপনার বাড়ি। রোদ বৃষ্টি সহ সকল বৈরিতার বিরুদ্ধে করি সঠিক ট্রিটমেন্ট। আপনার শহরের প্রাইম লোকেশনে রয়েছে আমাদের অ্যাপার্টমেন্ট। আপনার কষ্টার্জিত টাকা এবং আমাদের নির্ভেজাল শ্রমে নির্মিত হোক আপনার স্বপ্নের বাড়িটি। আপনার জীবন হোক সুন্দর এবং আনন্দময়। আমাদের ঠিকানা ফ্রেন্ডস ডেভেলপমেন্ট, 211 ইস্ট 43 স্ট্রিট, সুইট বি, 507, নিউ ইয়র্ক, NY 10017। ফোন 7188930020। ইমেল friendsdevelopment@optimum.net। নিশাত ট্রেডিং একটি আন্তর্জাতিক মানের গার্মেন্টস প্রোডাক্ট আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। ইউরোপেশিয়া ও আমেরিকা সহ বিশ্বের নানা স্থানে বাইং, মার্চেন্টাইজিং এবং ম্যানুফ্যাকচারিং করে থাকে। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি বিভিন্ন ডিজাইনের পোশাক বাজারজাতকরণ এবং বিপণন এই প্রতিষ্ঠানের লক্ষ্য। প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য উন্নত মান নিশ্চিতকরণ, টেকসই পণ্যের নিশ্চয়তা, নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ, লেনদেনের স্বচ্ছতা ও বিশ্বস্ততা। যোগাযোগের ঠিকানা USA কর্পোরেট অফিস, 1747 থার্ড স্ট্রিট, সুইট 215, জ্যাকসন হাইট, নিউ ইয়র্ক, NY 11372। বাংলাদেশ কর্পোরেট অফিস, বাড়ি নং 145, সপ্তম তলা, রোড নম্বর 12, ব্লক G, দক্ষিণ বনশ্রী, খিলগাঁও, ঢাকা 121। দর্শক, আবার স্বাগত মিলেনিয়াম সংবাদে। দর্শক, এবার দেখুন মিলেনিয়াম বাণিজ্য সংবাদ। পাকিস্তানের অন্যতম এক বাণিজ্যিক ব্যাংক ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের ঢাকা শাখা থেকে ১,৮৫০ কোটি রুপি দুর্নীতি হয়েছে। ২০০৩ থেকে ২০১২ সাল পর্যন্ত এ দুর্নীতি হয়। এ দুর্নীতিতে জড়িত অভিযোগে প্রদীপ, সলিমুল্লাহ, কাজী নিজাম সহ ৭ বাংলাদেশি সহ ব্যাংকটির ১৬ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে পাকিস্তানের দুর্নীতি বিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো, ন্যাব। শুক্রবার আদালতের নির্দেশের NBP-র সাবেক প্রেসিডেন্ট সাইদ আলী রাজা, ঢাকা শাখার মহাব্যবস্থাপক ওয়াসিম খান, কর্মকর্তা তালহা ইয়াকুব, জোবায়ের আহমেদ ও ডক্টর মির্জা আবরার বেককে গ্রেফতার করা হয়েছে। দক্ষিণ এশিয়ার অর্থনীতিতে নিজেদের অবস্থান শক্তিশালী করতে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জোরদারে তৎপর বাংলাদেশ ও মিয়ানমার। তবে দীর্ঘদিনেও শক্ত ভিত্তি পায়নি প্রতিবেশী এই দুদেশের আন্তঃবাণিজ্যিক সম্পর্ক। সাম্প্রতিক রোহিঙ্গা ইস্যু দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের সম্ভাবনার পথে নতুন করে প্রতিবন্ধকতা তৈরি করেছে।
যা এই অঞ্চলের জোটবদ্ধ অর্থনীতির সুফল থেকেও বঞ্চিত করতে পারে বাংলাদেশকে। এমন আশঙ্কা করে ভূকৌশলগত কারণে প্রতিবেশী দেশটির সঙ্গে ব্যবসায়িক বন্ধন দৃঢ় করতে সরকারকে রাজনৈতিকভাবে আরও কৌশলী হওয়ার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ী ও অর্থনীতি বিশ্লেষকরা। বাংলাদেশ সহ 28টি প্রতিষ্ঠানের অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হলো ফ্রান্সের টেক্স ওয়ার্ল্ড মেলা। রাজধানী প্যারিসের লোবোর্জে 18 সেপ্টেম্বর শুরু হওয়া এই মেলা শেষ হয় 21 সেপ্টেম্বর। চারদিনব্যাপী বিশ্বের বস্ত্র বাণিজ্যের অন্যতম এই পোশাক প্রদর্শনীতে বাংলাদেশ ছাড়াও চীন, জাপান, ভারত, তাইওয়ান, তুরস্ক ও পাকিস্তানের 272টি পোশাক প্রস্তুতকারক ও বিপণনকারী প্রতিষ্ঠান অংশ নেয়। মেলায় আশানুরূপ সাড়া পাওয়া গেছে বলে জানান অংশগ্রহণকারীরা। পাশাপাশি এই মেলায় বাংলাদেশের পোশাক ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে সহায়তা করবে বলেও জানান ব্যবসায়ীরা। এসব আন্তর্জাতিক মেলায় সুফল পেতে বিজিএমইএর ভূমিকা আরও জোরালো হওয়া দরকার বলে মন্তব্য করেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম খেলা সংবাদ। ইংলিশ প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর ম্যাচে লেস্টার সিটিকে 3-2 গোলে হারিয়েছে লিভারপুল। কিং পাওয়ার স্টেডিয়ামে দুদলই শুরু থেকে সমান তালে লড়েছে। ম্যাচের 15 মিনিটেই মোহাম্মদ সালার গোলে লিড নেয় লিভারপুল। 23 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কোতিনিও। 2 গোলে পিছিয়ে পড়ে প্রথমার্ধে যোগ করা সময়ে ওকাজাকির গোলে ব্যবধান কমায় লেস্টার সিটি। মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের সাহায্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সম্প্রতি ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন সাকিব। সেখানকার শরণার্থীদের দুঃখ দুর্দশা দেখে আবেগাপ্লুত হন সাকিব। ইউনিসেফ বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় সাকিব বলেন, আমি এখন রোহিঙ্গা ক্যাম্পে আছি, ইউনিসেফের সঙ্গে এসেছি, আমি পুরো জায়গাটা ঘুরে দেখেছি, তাদের দুর্বিষহ জীবনযাপনের অবস্থা, আমি চাই আপনারা সবাই সাহায্য করুন। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। জার্মানিতে পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে। এই নির্বাচনে জার্মানরা তাদের পরবর্তী চ্যান্সেলর নির্বাচন করবেন। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মোয়াল্লেম বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে তার দেশ বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছে। উত্তর কোরিয়ার একটি পারমাণবিক পরীক্ষা কেন্দ্রের কাছে মৃদু ভূমিকম্প। আফ্রিকার মালিতে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে 3 বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 4 জন। এবং ইংলিশ প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর ম্যাচে লেস্টার সিটিকে 3-2 গোলে হারিয়েছে লিভারপুল। এ ছিল মিলেনিয়াম সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa এবং youtube.com/millenniumtvusa। এছাড়াও যে কোনো খবরের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtv.org এবং www.millenniumtvusa.com। সঙ্গে থাকুন মিলেনিয়ামের। আল্লাহ হাফেজ।